বিগত দিনে যে আন্দোলন করেছিলাম সচল এরশাদের বিরুদ্ধে এরকম জাগরণ সৃষ্টি করতে হবে। কারণ আজকে 14 বছর দেশে কোনো গণতন্ত্রের অধিকার নাই, মানুষ কথা বলার অধিকার নাই। হামলা মামলা দিয়ে সবাইকে একদম বলতে করছে, আমার বিরুদ্ধে 50টা মামলা। কতটুকু প্রস্তুত আপনারা তৃণমূল আন্দোলন যদি কঠোর আন্দোলনের ডাক? আমরা তো প্রস্তুত সবসময়। 71 স্বাধীনতার যুদ্ধ করছি, জিয়া রহমানের ডাকে যুদ্ধ করছি, ঠিক আছে। আজকে জিয়া রহমানকে নিয়ে বিতর্ক করে 50 বছর পরে যাদের জন্ম হয়নি তারাও স্বাধীনতার কথা বলে, এর চেয়ে দুঃখ আর কি? আমি নিজের কানে শুনে আমি স্বাধীনতার যুদ্ধ করেছি, নিজের জীবন বাজি রেখে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি, দায়িত্ব ফিরে। জি জি। আপনার মতামতটা কি থাকবে আন্দোলনের জন্য, কি রকম কর্মসূচি থাকবে চাচ্ছেন? এখন সবার মতামত তো, আমার তো আমি আমার বক্তব্য দেবো, তাই না? সেটা কি ধরনের বক্তব্য? যে আমরা চাচ্ছি যে দল নিজে সবাই মাঠে থাকুক, বুঝছো? শুধু কেন্দ্রীয় নেতারা শুধু ঘরে বসে থাকবে আর মাঠকর্মীর মার খাবে তাহলে তো হবে না, মামলা মকদ্দমা তো হবেই, কারণ এই সরকারের মামলাবাজ। হ্যাঁ, এই যে আমাদের মতো বিরুদ্ধ মুক্তিযোদ্ধা 73 বছর বয়স আমার, আজকে মনে করেন যে আমাকে ডেলি ডেলি করে যে হাজির হতে হয়, কী অপরাধ করছি? আমার জীবনে তো একটা কানাকড়ি কারো ক্ষতি করি নেই, অথচ আমার বিরুদ্ধে এতগুলি মামলা। আন্দোলনটা চাচ্ছি, এদেশের কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নেই। আজকে যে আপনারা সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছেন, আমি মনে করি আপনাদের সাংবাদিকদেরও সঠিক কলমে লেখার অধিকার নেই। সাংবাদিকদের কেউ আজকে ওনারা তাদের কলম চেপে ধরছে। তা আমরা মূলত বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসে আছে এই সরকার, এই সরকারকে আসলে আন্দোলনের মাধ্যমে হটাতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো সরকারই আন্দোলন ছাড়া কখনো হয়নি। জি, আমরা এবারের আন্দোলন আসলে আমাদের জনগণকে সম্পৃক্ত করেই আমরা আন্দোলন করতে চাই। অবশ্যই 90-এর মতো হতে পারে, তার চেয়ে নতুন ধরনের আন্দোলন হতে পারে, তবে মানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলন করতে চাই। আমরা হচ্ছে, আপনারা জানেন যে অবৈধ সরকার, বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করা যাচ্ছে না, ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তা আমরা চাচ্ছি যে বাংলাদেশে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, কারণ জাতিকে ভোটের অধিকার নিশ্চিত করতে হলে জনগণ ভোট দিবে এবং ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে। নির্বাচনের অধিকার ফিরে আনার জন্য আপনারা কী ধরনের আন্দোলন চান? আমরা আন্দোলন চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকার যাতে প্রতিষ্ঠা হয় এবং এই জাতি যাতে এই স্বৈরাচার থেকে মুক্ত হয়, সেই ধরনের আন্দোলন আমরা চাই। অবশ্যই রাজপথের আন্দোলন করেই তো জাতিকে মুক্ত করা যাবে, রাজপথের আন্দোলনের বিকল্প কিছু নাই। আমরা জাতীয় কৃষক দলে যে নতুন কমিটি গঠিত হয়েছে, আমরা একটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে আমরা নেতৃত্বে এসেছি। আমরা ইতিমধ্যেই সারা দেশে সুসংগঠিত হয়েছি, আমাদের সংগঠনের শক্তিকে বৃদ্ধি করেছি। আমরা আশা করি আমাদের জাতীয় কৃষক দলে যে শক্তি রয়েছে আরও আমাদের শক্তি বৃদ্ধি করে বর্তমান দুঃশাসন, অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে জাতীয় কৃষক দল রাজপথে আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করবে। আমরা ইনশাল্লাহ জাতীয় কৃষক দলের এই নেতৃত্ব সফল হবে। অবশ্যই আমরা সারা দেশে অনেক বেশি অতীতের তুলনায় বেশি শক্তিশালী, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য যতটুকু শক্তি প্রয়োজন আমরা সেটা। যে কোনোভাবেই হোক, আপনার সরকারের পতন ছাড়া, হাসিনার পতন ছাড়া তো একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অসম্ভব। এটাই আমার দিক থেকে বক্তব্য হচ্ছে, এটাই মূল কথা যে সরকারের পতন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তার অধীনে একটা নির্বাচন হবে, সেখানে অবশ্যই জনগণ জনগণের মত প্রকাশ করবে এবং বিএনপি জয়যুক্ত হবে। কিন্তু আপনার মাঠে নামার সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে যাবে, তো তার মোকাবেলায় মাঠে কতটুকু আপনারা টিকতে পারবেন? জনগণের শক্তির কাছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো শক্তি আমি মনে করি না। জনগণের শক্তি মূল শক্তি, জনগণ আমাদের সঙ্গে আছে। আমি নিজে 33টা মামলার আসামি, সুতরাং আমি আসামি হিসাবে আমার সাথে যারা আসামি 100-150 জন আসামি আছে, সুতরাং ওদের সবাইকে নিয়ে আমি হাইকোর্টেও ছিলাম, জজ কোর্টেও ছিলাম, আমাকে থাকতেই হবে, কোনো উপায় তো নাই। আমি নিজে 33টা মামলার আসামি।